সুপ্র শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন। আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে ফিনান্স, ব্যাংকিং ও বিমা যে অ্যাসাইনমেন্ট রয়েছে তার একটি তথ্যবহুল উত্তর আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন, কথা না বাড়িয়ে সরাসরি আমরা প্রশ্ন দেখব, তারপর উত্তর পড়তে যাবো। এখানে বলা হচ্ছে প্রথম পত্র বিষয় করতে আপনাদের জানতে হবে, কারণ এটি কভার পেজে লাগবে। আর কভার পেজটি কিভাবে তৈরি করবেন এই নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। স্তর এইচএসসি অ্যাসাইনমেন্ট নাম্বার 1, প্রথম অধ্যায়, অর্থায়নের সূচনা। আপনাদের কভার পেজের শিরোনামটি হবে কিন্তু অর্থায়নের সূচনা। আমি আবারও বলছি, আপনাদের কভার পেজের শিরোনামটি হবে অর্থায়নের সূচনা। এখানে আপনাদের জন্য যে নির্ধারিত কাজ সেটি হচ্ছে সরকারি অর্থায়ন এবং যৌথ মূলধনী ব্যবসায়ের অর্থায়নের সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিরূপণ। এর আলোকে যে চারটি নির্দেশক, এর পাঁচটি নির্দেশক, এর উত্তরগুলো প্রদান করতে হবে। ক নাম্বারে বলা হচ্ছে যে সরকারি এবং যৌথ মূলধন কোম্পানির অর্থায়নের ধারণা দিতে হবে। খ নাম্বারে যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের কার্যাবলী দিতে হবে। গ নাম্বারে যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের নীতিসমূহ দিতে হবে। যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের লক্ষ্য দিতে হবে। ও নাম্বারে এসে সরকারি এবং যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের বৈসাদৃশ্য দেখাতে হবে। এই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টের যে নির্ধারিত কাজ। এখানে আপনাদের জন্য একটু নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে যে অর্থায়নের ধারণা ব্যাখ্যা করতে হবে, অর্থায়নের কার্যাবলীর বর্ণনা দিতে হবে, অর্থায়নের নীতিসমূহের বর্ণনা করতে হবে, অর্থায়নের লক্ষ্য বর্ণনা করতে হবে। এখানে কিন্তু এই যে 4 নাম্বার পাওয়ার জন্য কিন্তু সবগুলো কিন্তু উদাহরণ সহ দিতে বলেছে। আমি আবারও বলছি যে দেখুন আপনারা, যে আপনারা আপনাদের এই অ্যাসাইনমেন্টের 4 নাম্বার, যদি আপনারা এই 4 নাম্বারটি পেতে চান তাহলে আপনাদেরকে কিন্তু উদাহরণ সহ দিতে হবে। চলুন আমরা উত্তরপত্রে চলে যাই। তার আগে বলে নেই, আপনাদের অ্যাসাইনমেন্টের কভার পেজের শিরোনাম হবে অর্থায়নের সূচনা। কভার আমরা উত্তরপত্র চলে এসেছি, উত্তরপত্র আমরা উদাহরণ সহ দেখিয়েছি। প্রথমেই আমি জাস্ট আপনাদেরকে কোটেশন গুলো আলোচনা করব। জাস্ট এত বড় অ্যাসাইনমেন্ট পড়ে দিতে গেলে হয়তো অনেক সময় লেগে যেতে পারে, আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো লেগে যেতে পারে। তাই জাস্ট আমি আপনাদের কোটেশন গুলোকে জানিয়ে দিবো, আপনারা এখান থেকে স্ক্রল করে করে রাখবেন। জাস্ট ক নাম্বার নির্দেশিক উত্তরটি আমরা সাজিয়েছি সরকারি এবং যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের ধারণা। এখানে আমরা সরকারি এবং যৌথ মূলধনী কোম্পানির ধারণা দিয়েছি, সেটি হচ্ছে যে সরকারি সরকারি অর্থায়নটা কি আদত আমরা এখানে কিন্তু ব্যাখ্যা করেছি। আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন। আমরা জাস্ট জুমটি একটু ছোট করে দিয়েছি বোঝার স্বার্থে। তারপরে আমরা আবারও জুম করে নিলাম যে সরকারের অর্থায়নটা কি, এখান থেকে আপনারা সুন্দর করে ব্যাখ্যা দিবেন। তারপরে এখানে এখানে এসে আমরা একটি দার্শনিকের মতবাদ তুলে ধরেছি, যে ওয়েজ ডেলটন, তিনি বলেছেন পাবলিক ফাইন্যান্স ইজ ওয়ান অফ দা দোজ সাবজেক্ট হুইচ লাই অন দা বর্ডার লাইন বিটুইন ইকোনমিক অ্যান্ড পলিটিক্স। যে সকল উদ্দেশ্যে সরকারি অর্থায়ন করা হয় সেগুলো সেগুলো হলে সেগুলো আমরা কিন্তু সাজিয়েছি এখানে। সেগুলো হচ্ছে সামাজিক কল্যাণ, সম্পদের অধিক ব্যবহার, অর্থনৈতিক উন্নয়ন, দরিদ্র বিমোচন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা। তারপরে সরকারি অর্থায়নে উদাহরণস্বরূপ হিসেবে বলা হয়, আমরা এখানে যেহেতু উদাহরণ দিতে বলেছিলাম আমরা এখানে উদাহরণ এসেছি। আমরা এখানে 2টি উদাহরণ দিয়েছি, আপনারা চাইলে 1টি উদাহরণ দিলেও হয়ে যাবে। বাংলাদেশের জনগণের যাতায়াতের সুবিধার উন্নয়নের জন্য যে পদ্মা সেতু হচ্ছে তার আমরা উদাহরণটি টেনে নিয়ে এসেছি। আপনারা এখান থেকে সুন্দর করে উদাহরণগুলো লিখবেন, আর এখান থেকে যা আছে তাই লেখার চেষ্টা করবেন। আর যদি 2-1টি বানানের মিস্টেক থাকে তাহলে আপনারা সেটা ঠিক করে নেবেন, তবে বানানের মিস্টেক না থাকারই কথা। তারপর আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে আমরা সাজিয়েছি যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের ধারণা। এখান থেকে আমরা যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের ধারণাটি পেয়ে যাবো, আপনারা এখান থেকে সুন্দর করে দেখে নিবেন। আমি জাস্ট একটু জুমটি কমিয়ে দিচ্ছি, আপনারা যাতে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, যাতে আপনাদের সুবিধা হয়। তারপরে আমরা আবারও জুম করছি যাতে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এভাবে আপনারা লিখবেন। তারপরে আমরা পরের পেজে চলে যাচ্ছি। এখানে হোল্ডারদের দায় সাধারণত ক্রয়কৃত শেয়ার আঙ্গিক মূল্য দ্বারা সীমাবদ্ধ, কোম্পানির পৃথক আইনগত সত্তা থেকে চিরন্তন অস্তিত্ব মানে উন্নত করেছে। এই ব্যবসায় প্রতিষ্ঠান নিজস্ব মান ও সীলমোহর ব্যবহার করে থাকে। এটি হচ্ছে আপনাদের ক নাম্বারের উত্তর। তার আগে বলে নেই, যদি পিডিএফ ফাইলটি আপনারা পেতে চান আমাদের পেজ এবং গ্রুপে অ্যাড হয়ে যান, সেখানে আমরা কিন্তু পিডিএফটি সরবরাহ করছি। খ নাম্বারে আমরা সাজিয়েছি যে যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নে কার্যাবলী, যে কয়েকটি কার্যাবলী রয়েছে। আমরা প্রথমে এখানে ডিফিনেশন দিয়েছি, ডিফিনেশনের পরে আমরা এখান থেকে কার্যাবলীগুলো আলোচনা করছি। প্রথমে তহবিল সংগ্রহ। তহবিল সংগ্রহের আমরা এখানে সুন্দর একটি ধারণা দিয়েছি, আমি জুম কমিয়ে দিচ্ছি যাতে আপনারা স্ক্রিনশট দিতে পারেন। তারপরে এখানে যে তহবিল সংগ্রহের ধারণা দিয়েছি। তারপর নেক্সট পেজে আমরা
যে এসে উদাহরণ টেনেছি, কারণ প্রত্যেকটির আপনাদের উদাহরণ করতে বলা হয়েছিল যে কোম্পানি আইন অনুযায়ী দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিচালনা ও গঠনের জন্য স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী উৎস হতে তহবিল সংগ্রহ করে, যেমন ব্যাংক, বিমা, ইজারা প্রতিষ্ঠান ইত্যাদি, হাজারো প্রতিষ্ঠান ইত্যাদি। তারপরে এখান থেকে মূলধন বাজেটিং সিদ্ধান্ত, মূলধন বাজেটিং যে সিদ্ধান্ত সেটি আমরা এখানে নিয়ে এসেছি, আপনারা আপনারা আমরা এখানে ডিফিনেশন দিয়েছি, আপনারা এখান থেকে এভাবে লিখবেন। তারপরে এখানে আমরা উদাহরণ টেনেছি যে বায়োটেক টেকনোলজি একটি নতুন ফার্ম যারা যারা দালান কোটা প্রস্তুতের জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি করছে। সম্প্রতি ফার্মটি তাদের ফ্যাক্টরির জন্য একটা নতুন মেশিন ক্রয়ের কথা চিন্তা করছে এবং দুটি বিকল্পের মধ্যে থেকে অবশ্যই একটি পছন্দ করতে হবে। প্রথমে মেশিনের জন্য 14,000 টাকা প্রাথমিক বিনিয়োগ দরকার এবং এটি পরবর্তী 7 বছরের প্রতি বছর 3,000 টাকা করে নগদ প্রবাহ তৈরি করবে। দ্বিতীয় মেশিনটির জন্য প্রাথমিক বিনিয়োগ 21,000 টাকা দরকার এবং প্রতি 8 বছর পর 4,000 টাকা করে নগদ প্রবাহ করবে। এই দুটি মেশিনের মধ্যে কোম্পানির কোন কোন মেশিনটি পছন্দ করবে তা নির্ভর করে মেশিনের বিনিয়োগ এবং মেশিন থেকে প্রাপ্ত সুবিধার উপর। তারপরে আমরা স্বল্প মেয়াদী যে সম্পদ ব্যবস্থাপনা সেটি একটু নিয়ে এসেছি, যে এখান থেকে আমরা ডিফিনেশনটা দিয়েছি, যে ডিফিনেশন দেওয়ার পরে আমরা উদাহরণ টেনেছি, জাস্ট আমি উদাহরণটি আপনাদের পড়ে দিচ্ছি, আপনারা এখান থেকে ডিফিনেশনটা লিখবেন যে কোনো প্রতিষ্ঠানে কাঁচামাল ছাড়া কোনো যন্ত্রপাতি উৎপাদন কার্য পরিচালনা করতে পারে না, সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নগদ টাকা, কাঁচামাল, প্রাপ্য বিল ইত্যাদি চলতি সম্পত্তি প্রয়োজন। চলতি সম্পত্তি বেশি ও খারাপ আবার কমও খারাপ, তাই যে কোনো প্রতিষ্ঠানে বেশি অলস তহবিল ফেলে রাখা উচিত নয়, এতে প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণ হ্রাস পায়। তারপরে আমরা 4 নম্বরে সাজিয়েছি যে তহবিল বন্টন, তহবিল বন্টনটি কেমন করে হবে সেটি আমরা কিন্তু সুন্দর করে ধারণা নিয়েছি, ডিফিনেশন দিয়েছি, আপনারা এখান থেকে লিখে নেবেন। এইভাবে আমরা কিন্তু আপনাদের 6 নম্বর প্রশ্নটি সমাপ্ত করেছি। তারপর আমরা নেক্সট যে 9 নম্বর প্রশ্ন সেটিতে চলে যাব, যে এখানে যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের নীতিসমূহ কি কি, নীতিসমূহ যৌথ মূলধনী কোম্পানি রয়েছে সেই নীতিগুলো আমরা এখানে সাজিয়েছি। 1 নম্বরে সাজিয়েছি আমরা ঝুঁকি ও আয় সমন্বয় সাধন নীতি, ঝুঁকি ও আয় সমন্বয় সাধন নীতি এই নীতিটি আমরা প্রথমে সাজিয়েছি, আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন। এখানে আমরা ডিফিনিশন দিয়েছি, আপনারা সুন্দর করে লিখে নেবেন। তারপরে আমরা 2 নম্বরে সাজিয়েছি অর্থের সময় মূল্যের নীতি, অর্থের সময় মূল্যের নীতিটা কেমন, যে সেই নীতিটার আমরা এখানে ডিফিনিশন দিয়েছি। 3 নম্বরে সাজিয়েছি মুনাফা ও তরলের নীতি যেটি, সেটি আমরা এখানে দিয়েছি, এখান থেকে আপনারা দেখে নেবেন। তারপরে 4 নম্বরে এসে আমরা উপযুক্ততার নীতি এটি দিয়েছি, যে এই নীতি অনুসারে ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী অর্থ সংগ্রহ করতে হবে, এখানে আমরা উদাহরণ টেনেছি, আপনারা এখান থেকে দেখে নেবেন। তারপরে পোর্টফোলিও বৈচিত্র্যময় নীতি, এখানে পোর্টফোলিও বৈচিত্র্যময় কিরকম নীতি এটি আমরা দেখেছি, এই নীতি অনুযায়ী আর্থিক ব্যবস্থাপনা গণ একটি প্রকল্পে বিনিয়োগ না করে ঝুঁকি হ্রাস করার উদ্দেশ্যে একাধিক প্রকল্পে বিনিয়োগ করা বোঝায়। উদাহরণ আমরা কিন্তু দিয়েছি, লাস্ট আমরা একটা যে পরিশেষ এটি একটু টেনে শেষ করেছি, যে উপরিক্ত নীতিগুলো ছাড়াও আর অনেক নীতিমালা রয়েছে, যেমন নিট নগদ অর্থ প্রবাহ নীতি, ব্যবসায় চক্রনীতি, লিভারেজের প্রভাব, সম্পদ সর্বাধিকরণ নীতি, যে কোনো যৌথ মূলধনী ব্যবসা প্রতিষ্ঠানের অর্থায়নের উক্ত নীতিমালা প্রয়োগ করে ব্যবসা পরিচালিত গঠিত হয়। এই ছিল আপনাদের 9 নম্বরের প্রশ্ন, আমরা 10 নম্বরে চলে যাই। 10 নম্বরটি আমরা যৌথ মূলধনী কোম্পানির যে অর্থায়নের লক্ষ্য, যে লক্ষ্যটি সেটি আমরা লক্ষ্যটি সাজিয়েছি, 4টি লক্ষ্য মেনে চলে, সেটি হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত, আর্থিক সিদ্ধান্ত, লাভ্যাংশের সিদ্ধান্ত, তরল সিদ্ধান্ত। এখান থেকে আমরা যে প্রথমে যে প্রতিষ্ঠানের অর্থনৈতিক কল্যাণ সাধনের জন্য 2টি লক্ষ্য রয়েছে, সেটি হচ্ছে একটা মুনাফা সমৃদ্ধকরণ সর্বাধিকরণ, একটি সম্পদ সর্বাধিকরণ। প্রথমে আমরা মুনাফা সর্বাধিকরণের ব্যাখ্যা দিয়েছি, মুনাফা সর্বাধিকরণ আবার 2টি অর্থে ব্যবহৃত, সেটি হচ্ছে মালিক সম্পর্কিত ধারণা আর পরিচালন সম্পর্কিত ধারণা। এখান থেকে আমরা সেই যে মুনাফার যে দক্ষতার মাপকাঠি সেটি কিন্তু এখানে দিয়েছি, এভাবে আপনারা লিখবেন। জাস্ট আমরা জাস্ট স্কিপ করে যাচ্ছি, কারণ বেশি পড়ে দিতে যাচ্ছি না, ভিডিওটি এমনি অনেক লম্বা হয়ে যাচ্ছে। তারপরে 6 নম্বরে আমরা সাজিয়েছি সম্পদের সুষ্ঠু ব্যবহার, সম্পদের সুষ্ঠু ব্যবহারটি কিভাবে করবে সেটি সাজিয়েছি, সামাজিক কল্যাণ এটি একটু সাজিয়েছি। আর এখানে এসে আমরা সম্পদ সর্বাধিকরণ, এখানে আমাদের নাম্বারটি একটু ভুলে গিয়েছে, জাস্ট আপনারা এখানে কর জায়গায় খ নাম্বার দিয়ে নেবেন, আমি আবারও বলছি এটি খ নাম্বার, এটি কিন্তু খ নাম্বার, এখানে খ নাম্বার হতো। সম্পদ সর্বাধিকরণ, মুনাফা সর্বাধিকরণ লক্ষ্যটি ফার্মের দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে ব্যর্থ হওয়ায় সম্পদ সর্বাধিকরণ ধারণাটি যেখানে সফল হয়েছে। এভাবে আমরা সারিয়ে যাচ্ছি, তারপর আমরা নিচের পর্বে যাচ্ছি, যে সম্পদ সর্বাধিকরণের লক্ষ্য অর্জনের উপায় কি কি লক্ষ্য থাকতে পারে, সেই লক্ষ্য অর্জনের কিন্তু আমরা উপায় এখানে দিয়েছি। 1 নম্বর উপায় দিয়েছি অর্থের যে সময় মূল্যকে বিবেচনা করা, সেটি আমরা কিভাবে বিবেচনা করতে হবে সেটি দিয়েছি। তারপর ঝুঁকি বিবেচনা করতে হবে, এভাবে কিন্তু আমরা দিয়েছি, তা আপনারা এখান থেকে লিখবেন। জাস্ট এখানে আমরা লাস্ট পরিশেষে একটু যে উক্ত আলোচনা হতে বলা যায় যে
একটি ফার্মের সর্বাধিক লক্ষ্য সামনে রেখে আর্থিক সিদ্ধান্ত বিবেচনা করা হয়? এই হচ্ছে আপনাদের ঘ নম্বরের উত্তর গেল। তারপর আমরা ও নম্বরের উত্তরটি সাজিয়েছি সরকারি এবং যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের যে বৈসাদৃশ্য, সেটি আমরা বৈসাদৃশ্যটি দেখিয়েছি যে এখানে বৈসাদৃশ্য ছকে আমরা দেখেছি যে সরকারি অর্থায়ন পার্থক্যের যেটি নাম সেটি দিয়েছি পার্থক্যের বিষয়। তারপরে যৌথ মূলধনী কোম্পানির অর্থায়ন, সরকারি অর্থায়নের ক্ষেত্রে সরকারি অর্থায়ন সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয় আর কোম্পানির মালিক বা শেয়ার হোল্ডাররা নিয়ন্ত্রণ করে, এটি এটা হচ্ছে পার্থক্যের বিষয়, যে পার্থক্য বিষয় নিয়ন্ত্রণ। তারপরে আমরা পরে যে যে পরের যে পার্থক্য গুলি দেখবো সেটি হচ্ছে জনমত, 2 নম্বরে, সেটি সরকারি অর্থায়নের ক্ষেত্রে সরকারি অর্থায়নে জনমতের প্রয়োজন নেই কিন্তু কোম্পানির অর্থায়নে জনমতের প্রয়োজন আছে। তারপরে আইন সৃষ্ট থেকে আইন সৃষ্ট বিষয়ে আমরা সাজিয়েছি যে সরকারি অর্থায়ন আইন সৃষ্টি প্রতিষ্ঠান নয় কিন্তু কোম্পানি অর্থায়ন একটি আইন সৃষ্ট প্রতিষ্ঠান। তারপরে এখানে দেশের শেয়ার হস্তান্তর হয় করা যায় না, প্রয়োজনে শেয়ার হস্তান্তর করা যায় কোম্পানিগুলোতে। তারপরে সরকারি অর্থায়ন আওতা অনেক ব্যাপক, পক্ষান্তরে সরকারি অর্থায়নের তুলনায় কোম্পানি অর্থায়নের আওতা কম। এটি হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। যদি কারো পিডিএফ লেগে থাকে অবশ্যই আমাদেরকে মেইল করবেন, আমরা কিন্তু মেইলে আপনাদেরকে পিডিএফটি দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকের ভালো অ্যাসাইনমেন্ট কামনা করে এখানে শেষ করছি। গুড বাই।